দুর্ঘটনার কবলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়, দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে গাড়ি উল্টে জখম। ভাঙলো মুখের হাড়, বিপদ মুক্ত হলেও হাসপাতালে পর্যবেক্ষণে থাকবেন 72 ঘন্টা। ভাইপোকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী হাজির, অন্য নেতা মন্ত্রীরাও ফোনে খোঁজ নিলেন রাষ্ট্রপতি। অভিষেকের চিকিৎসায় 4 সদস্যের মেডিকেল বোর্ড। সামনের টোয়িং ভ্যানে আচমকা ধাক্কা অভিষেকের গাড়ির, নিয়ন্ত্রণ হারিয়ে অভিষেকের গাড়িতে ধাক্কা স্কট কারের। চালকের গাফিলতি নাকি অন্য কিছু খতিয়ে দেখছে পুলিশ। অভিষেকের কনভয় নিরাপত্তারক্ষীর গাড়িও দুর্ঘটনায়, দুমড়ে মুচড়ে গেছে নিরাপত্তারক্ষীদের গাড়িটি। 10 জন নিরাপত্তারক্ষী আহত, ভর্তি হাসপাতালে, তাঁদেরও দেখে এলেন মুখ্যমন্ত্রী। অভিষেকের আহত হওয়া দুর্ঘটনা নাকি অন্তর্ঘাত, প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে খুনের মামলা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঘটনার সিআইডি তদন্তের নির্দেশ। আপাতত ইস্পাত প্রকল্প নয়, শালবনিতে সিমেন্ট কারখানা সম্প্রসারণ সহ 4টি প্রকল্পে নয়া লগ্নি, 3400 কোটি টাকা। দেশের কোথাও এমন শান্তিপূর্ণ পরিবেশ নেই, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বললেন সজ্জন জিন্দল। জেসপের অগ্নিকাণ্ড দুর্ঘটনা না নাশকতা, মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনার তদন্তে সিআইডি। জেসপ চত্বরে নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত, কারখানার বাইরে মোতায়েন কমব্যাট ফোর্স, কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দমকলেরও। এক সপ্তাহ পরও মিতার মৃত্যু রহস্যের ধোঁয়াশা কাটল না, ময়নাতদন্তের রিপোর্ট অস্পষ্ট। সিআইডির জালে মিতার দেওর এবং শাশুড়ি, স্বামীর বয়ানে অসঙ্গতি। জট খুলতে এবার মিতার ভিজেরা সিএফএসএল এ পাঠাচ্ছে সিআইডি। ভুবনেশ্বর হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃত বেড়ে 25, কিভাবে লাগলো আগুন হাসপাতালে, শর্ট সার্কিট থেকে আগুন প্রাথমিক অনুমান পুলিশের, প্রকৃত কারণ দেখতে 3 সদস্যের তদন্তকারী দল।